আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হুসাইন আর আজকে আরব আমিরাতের প্রবাসীদের জন্য নিয়ে আসছি অনেক বড় একটা খুশির সংবাদ অনেক দিন থেকে অনেকেই আমার কাছে একটাই প্রশ্ন করেন ভাই আপনি সবসময় শুধু কষ্টের নিউজগুলো নিয়ে আসছেন দুঃখের নিউজগুলো নিয়ে আসেন আমাদের মন মরে যায় মন মরা হয়ে যায় নিউজগুলো শুনে আপনি কখনো কি ভালো খবর নিয়ে আসতে পারেন না আসলে আমরা কী করি যখন যে নিউজ আসে আপনাদের জন্য শুধুমাত্র তখনই আপনাদের জন্য সেসব নিউজ নিয়ে আসার চেষ্টা করি আমরা তো আর ইচ্ছা করেই আপনাদেরকে খুশি করতে পারবো না যে নিউজটা আছে এই নিউজগুলো আপনাদের সামনে শুধুমাত্র উপস্থাপন করতে পারবো অবশ্যই সে নিয়ে আসি আরব আমিরাতের একটি খুশির সংবাদ অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিও শুরু করে পূর্বে ধন্যবাদ জানাবো যারা আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর আপনি যদি নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে দুবাই গুরুত্বপূর্ণ খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকলটি বাজিয়ে দিন অনেকেই আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করেন ভাই আরব আমিরাতে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা কখন থেকে চালু হবে তো অবশেষে আরব আমিরাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসছে যে সাত জুলাই থেকে আরব আমিরাতে ট্যুরিস্ট ভিসা ওপেন করে দেওয়া হবে মানে বাংলাদেশ থেকে হোক বা বিশ্বের যে কোনো দেশ থেকে হোক আপনারা খুব সহজেই আরব আমিরাতে আসতে পারবেন সাত জুলাই থেকে ট্যুরিস্ট ভিসা ওপেন করে দেওয়া হবে পর্যটকদের জন্য দুবাই ওপেন করে দেওয়া হবে আপনারা আরব আমিরাতে আসতে পারবেন আরেকটি খুশি সংবাদ হলো যে আজ বাইশ জুন আজ থেকে আরব আমিরাতে আরব আমিরাতের বিশাদারে যেয়ে কেউ এসে প্রবেশ করতে পারবে আপনারা হয়তো জানেন যে আরব আমিরাতে যেতে হলে রেজিস্ট্রেশন করতে হয় যারাই রেজিস্ট্রেশন করেছেন এবং অ্যাপ্রুভাল পেয়েছেন তারা আজ থেকে যে কোনো দিন গিয়ে আপনারা আরব আমিরাতে ঢুকতে পারবেন তবে এক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের যে একটা সমস্যা হচ্ছে সেটা হলো যে বাংলাদেশের সাথে স্বাভাবিক ফ্লাইট চালু নেই তবে বিশেষ ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে পরিচালনা করা হবে এবং সেজন্য আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন কিভাবে করবেন সেটি নিয়ে কিন্তু আমি একটি ভিডিও দিয়ে এসেছি আপনার প্রয়োজনে দেখতে পারেন আমার চ্যানেলের মধ্যে আছে অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো আপনার প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারবেন শুধুমাত্র যাদের অ্যাপ্রুভাল আসে তারাই এখন যে কোনো দিন গিয়ে আরব আমিরাতে ঢুকতে পারবেন তবে আমি একটি নিউজে দেখেছি যে যারাই অ্যাপ্রুভাল পেয়েছেন যেদিন অ্যাপ্রুভাল পেয়েছেন ওই দিন থেকে একুশ দিনের মধ্যে আরব আমিরাতে গিয়ে ঢুকতে হবে এরপরে আপনাকে আবার নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে আরব আমিরাতে যাওয়ার জন্য তো আশা করতেছি যে খুব জলদি আরব আমিরাতে স্বাভাবিক ফ্লাইট চালু হয়ে যাবে আর স্বাভাবিক ফ্লাইট যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় আরব আমিরাতে গিয়ে ঢুকতে পারবেন এছাড়া আরেকটি খুশি সংবাদ হলো যে তেইশ জুন মানে আগামীকাল থেকে আরব আমিরাত থেকে যে কোনো দেশে যে কেহ ট্রাভেল করতে পারবে মনে করেন আপনি আরব আমিরাতে বসান করতেছেন আপনি যদি ইচ্ছা করেন বাংলাদেশে ও অন্যান্য যে কোনো দেশে আপনি খুব সহজেই ট্রাভেল করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনি যে দেশে যাবেন সে দেশের সাথে আরব আমিরাত থেকে ফ্লাইট নর্মাল থাকতে হবে বা অনুমতি থাকতে হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যদি আমাদের বাংলাদেশে কেহ যেতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের এয়ারপোর্টের সমস্যা যার কারণে আরব আমিরাত থেকে বাংলাদেশে যারা প্রবাসীরা আছে তারা বাংলাদেশে যেতে পারবে না তো সেক্ষেত্রে বিশেষ ফ্লাইটের যে ব্যবস্থাগুলো আছে সেই বিশেষ ফ্লাইটের মাধ্যমে কিন্তু আপনারা বাংলাদেশে যেতে পারবেন অবশেষে আমি একটাই কথা বলবো যে আসলে সব দিক থেকে বিবেচনা করে দেখেন যতগুলোই সুযোগ সুবিধা আরব আমিরাত থেকে দেয়া হচ্ছে সবগুলো সুযোগ সুবিধা কিন্তু আমাদের বাংলাদেশিদের পাওয়াটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র একটি কারণে সেটা হলো যে আরব আমিরাতের সাথে বাংলাদেশের স্বাভাবিক ফ্লাইট বন্ধ বা আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি স্বাভাবিক ফ্ল্যাটের জন্য বা অনুমতি দেওয়া হয়নি আরব আমিরাতকে তো আমরা আশা করতেছি যে বাংলাদেশ সরকার এটি নিয়ে খুবই জলদি একটি ভালো সিদ্ধান্ত নেবেন যাতে আমাদের বাংলাদেশের প্রবাসী যারা আরব আমিরাতে আসে তারা যেন খুব সহজেই বাংলাদেশে যেতে পারে অথবা বাংলাদেশে যারা আসে তারা যেন খুব সহজেই আরব আমিরাতে আসতে পারে আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে আপনারা হয়তো বা অনেকে অবগত আছেন কারণ এর আগেও আমি অনেক ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে যারা বাংলাদেশ থেকে বর্তমানে অ্যাপ্রুভাল পেয়েছেন আরব আমিরাতে আসার জন্য তাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে করোনা নেগেটিভের সনদপত্র দেখাতে হবে এছাড়া যদি আপনি করোনা সনদপত্র নিয়ে যান যে আপনার শরীরে করোনা নেই এরপরও আরব আমিরাতে এয়ারপোর্টের মধ্যে আপনাকে করোনা টেস্ট করানো হবে যদি আপনার করোনা পজিটিভ হয় তবে সেক্ষেত্রে আপনাকে চোদ্দো দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বা চিকিৎসার জন্য বা থাকার জন্য যা খরচ হবে সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে সো এই নিউজগুলো ছিল আজকের মতো পরবর্তী দুবার খবর পেতে অবশ্যই আক্তার এইটিন নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কেমন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ